আমরা এখন বিন্দু পাহাড়ে আছি। বিন্দু পাহাড়ের ওদিকটা হচ্ছে ভুটান, আর এদিকে আমরা ভারতে দাঁড়িয়েছি। মাঝখানে যে নদীটা বয়ে চলেছে সেটা হচ্ছে জলঢাকা নদী। এদিকে পুরোপুরি মেঘে ভর্তি, ভীষণ বৃষ্টি হচ্ছে এখন। আর এ পাশটাই আছে একটা জলবিদ্যুৎ কেন্দ্র, খুব সুন্দর দৃশ্য। আমরা এখন বৃষ্টির মধ্যে ছাতা নিচ্ছি। সে যে আমার জন্ম।